हेलो बंधुरा चले नतुन एक वीडियो नहीं तुम्हारे रिक्वेस्टेड वीडियो स्पेशली बान्धवी रिक्वेस्टेड वीडियो ये जे आई लैशेस क्यों लगाते हैं तो आज के एक सिम्पल लुक क्रिएटर माध्यम जो आई लैशेस ट्यूटोरियल रही है तो से आज के देखाते चले तुम्हारे सामने वीडियो पुरोटा देखो स्किप ना करे वीडियो खूब इनफॉर्मेटिव रही है जो कीभावे आमी चेष्टा करी जो डिटेले करा जाए कीभावे फॉल्स आई लैशेज आमरा बिना कोनो हेडेक नहीं लगाते पारबो इजिली विदाउट कोनो कार्लर विदाउट किछुते शुधु फॉल्स लैशेज ग्लू एते ही आमरा आमादेर काजटा चालिये निते पारबो। तो देखे नाओ वीडियो समय नष्ट करे चलो। तो आमी आमार फेसटाके आगे थेके मॉइश्चराइज करे रेखेछि बेशी स्टेप आमी एखाने देखाबो ना कारण जेटा आसल सेटाई आमी बेशी देखानोर चेष्टा करबो कारण भिडियोटा लेंदी हो जाबे। तो एबार आमी फाउंडेशन अप्लाई करछि आमी फिटमिर फाउंडेशन अप्लाई करेछि एखाने आर ब्लेंडारटा अवश्यई किन्तु वेट रेखो आर जाते आमादेर ब्लेंडिंग करते सुविधा हय। এর আগেও আমার একটা পার্টি মেকআপ ভিডিও রয়েছে যদি সেটা তোমরা দেখে না থাকো তাহলে আমি সেটা আই কার্ডে লিংক দিয়ে দেব তো অবশ্যই গিয়ে তোমরা দেখতে পারো। ফাউন্ডেশন কম পড়ে গেছে দেখে আমি আবার এই ব্রাশের পেছনটা দিয়ে ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি অল্প অল্প পরিমাণে। এবার আমি অ্যাপ্লাই করছি কনসিলার। কনসিলার দিয়ে আমি আইব্রোটা ক্লিন করে নেব এবং আইলিডেও আমি এটাকে বেস মেকআপ হিসেবে ব্যবহার করব। ভালো করে আইব্রোটাকে ক্লিন করে নেব কনসিলার দিয়ে একটু নোজও অ্যাপ্লাই করে নেব। আমার স্কিন অতটা পিগমেন্টেড নয় তাই জন্য বেশি কনসিলার আমার প্রয়োজন হয় না। এরপর একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এটা মনে রাখবে ব্লেন্ডিং এর উপরই কিন্তু মেকআপ নির্ভর করে ব্লেন্ডিংটা কিন্তু খুব ভালো হওয়া উচিত আর ব্লেন্ডার যেটা আছে ব্লেন্ডারটাও কিন্তু একটু ভালো কোয়ালিটির হলে তোমাদের মেকআপ লুকটা কিন্তু খুব 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 ভালো আসবে। এবার আমি আইব্রো ড্র করব। আইব্রো আমার এমনিতেই মোটা তাই জন্য আমি বেশি ড্র করব না হালকার উপর যে জায়গাগুলো হালকা ফাঁকা আছে আমি সেই জায়গাগুলোতেই অ্যাপ্লাই করব নালে জিনিসটা ফেক লাগে। আমি এখানে প্রেস পাউডার দিয়ে আমার কনসিলারটাকে সেট করে নিচ্ছি। এবার আমি অ্যাপ্লাই করব জেল লাইনার। আমি আগেই বলেছি জেল লাইনার বা এমনি লাইনারও আমি একদম চোখের কর্নারে অ্যাপ্লাই করা পছন্দ করি যাতে চোখটা একটু বড় বড় লাগে তো সেই জন্যই আমি চোখের কর্নারটাই শুধু অ্যাপ্লাই করছি। আর আমার যেহেতু হুডেড আইস কি সেটা আমি তোমাদের পরে বলছি। হুডেড আইস যেহেতু আমাদের আমার লোয়ার ল্যাশ লাইন থেকেই আমি হালকা উইংস ক্রিয়েট করেছি একদমই খুব সামান্য পরিমাণে উইংস আমি ক্রিয়েট করেছি। তো যাদের আমার মতন চোখ তারা কিন্তু এইটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো অনেক বেশি বেনিফিট পাবে আর চোখটা ড্রুপি লাগবে না। এই ল্যাশেসটা আমি লাগাবো তার আগে আমি এক কোট করে মাসকারা আমার আই ল্যাশেসে অ্যাপ্লাই করে নেবো যাতে আমাদের আই ফলস আই ল্যাশেস লাগাতে সুবিধা হয়। আমি মাস্কারা আপার ও লোয়ার ল্যাশ লাইন দুটো ল্যাশ লাইনেই ভালো করে অ্যাপ্লাই করে নেবো। এরপর আমি অ্যাপ্লাই করব হচ্ছে আইশ্যাডো। আমি এক মেবলিনের 24K গোল্ডের যে আইশ্যাডো প্যালেটটা আছে ওটা থেকে ইউজ করেছি একটা লাইট কালার তোমরাও সেরম কালারে ইউজ করতে পারো। এখানে আমার ইন্টেনশন নেই পুরোটা মেকআপ লুকটা দেখানোর কিন্তু তবু আমি তোমাদের সাথে হালকা মেকআপটা শেয়ার করেছি। এবার আমি অ্যাপ্লাই করব হাইলাইটার। হাইলাইটার আমার ফেসের যে হাই পয়েন্টগুলো আছে শুধু আমি সেইগুলোতেই অ্যাপ্লাই করব সেটা তোমরা নিশ্চয়ই জানো। আর চোখের কর্নারেও আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে চোখের মানে শার্পনেসটা ভালো বোঝা যায়।
বন্ধুরা এবার আমি বলতে চাইছি ড্রুপি আইস কাকে বলে। তোমরা সোজা আয়নার দিকে তাকাবে আর তোমাদের চোখের দেখবে চোখের ওপরে এই যে লিডটা রয়েছে সেটার মধ্যে যদি হালকা কভার আপ করা থাকে তাকে বলা হয় হুডেড আইস। আয়নাতে দেখলেই বুঝতে পারবে। তো হুডেড আইসের ক্ষেত্রে তোমরা যদি উইংস আইলাইনার পরো, হাই উইংস আইলাইনার পরো, তাহলে কিন্তু ভীষণ সমস্যা হয়, চোখের উইংসটা ঢেকে যায়। এর উপর যদি আরও ডিটেলে ভিডিও জানতে চাও তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। এবার আই ল্যাশেসটা দেখো কোথা থেকে লাগাচ্ছি। চোখের যেখান থেকে ল্যাশেস শুরু হয়েছে ঠিক সেই জায়গাটা ছেড়ে, আর যেখানে ল্যাশেস শেষ হয়েছে ঠিক সেই জায়গাটুকু ছেড়ে আমি আই ফলস আই ল্যাশেসের মাপটা নেব। দেখে নাও, কারণ আমি যদি ওই একদম কর্নার থেকে নিই তাহলে আমাদের চোখটা জল জল হয়ে যাবে এবং চোখের আই ল্যাশেসটা লাগাতে কিন্তু ভীষণই প্রবলেম হবে। তো আমি এবার এটা ফলস আই ল্যাশেসটাকে মেজার করে নিচ্ছি যে কতটা পরিমাণ আমার লাগবে, আমার চোখে কতটা সুইটেবল হবে। যতটা লাগবে ততটা রেখে বাকিটা কেটে দেবো, ঠিক একটু আন্দাজ করে কাটবে। আর দেখো আমি কীভাবে কাটছি, একেবারেই বেশিটা কেটে দেবে না, অল্প অল্প করে বারে বারে কাটবে, তাতে গিয়ে তোমাদের মেজারমেন্টটা কিন্তু ঠিকঠাক থাকবে। দুটো চোখের আই ল্যাশেস লাগাতেই আমি একই কাজ করব। তো আমি দুটো চোখেরটা বারবার দেখাচ্ছি, আমি একটা চোখেরটা তোমাদের ডিটেলে দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। এবার আমি আরেকবার মেজার করে নিচ্ছি এটাকে যে ঠিকঠাক কেটেছি কি না। তো এটা আমার চোখের সাথে এবার সেট হয়ে গেছে। তো এবার আমি এটাকে গ্লু দিয়ে আমার ফলস আই ল্যাশেস অ্যাপ্লাই করতে পারি। এবার আমি গ্লুটা লাগাবো একটা ব্রাশের পেছন দিয়ে, যেটা অ্যাপ্লাই করতে একটু সুবিধা হয়। তোমরা যে কোনো কোনো কাঠি দিয়েও অ্যাপ্লাই করতে পারো আর ব্রাশের পেছন দিকটা দিয়েও অ্যাপ্লাই করতে পারো। একটু হালকা শুকিয়ে নিতে হবে আর যাতে ওটা স্টিকিনেসটা চলে আসে। এবার আমি এটাকে হাত দিয়ে অ্যাপ্লাই করব। জাস্ট হালকা করে, চোখ বন্ধ করে আই ল্যাশেস কখনোই বসাবে না, চোখটাকে খুলে চোখের আই ল্যাশেস বসাবে। এবার আমি ব্রাশের পেছন দিয়ে এটাকে ভালো করে চেপে চেপে সেট করে দিচ্ছি। তোমরা হাত দিয়েও করতে পারো, দেখে নাও আমি হাত দিয়েও করেছি। এই যে হাত দিয়ে দুটো আই ল্যাশেস ভালো করে একটু চেপে দেবে, নিজের আই ল্যাশেসটা এবং ফলস আই ল্যাশেসটা। এবার আমি সেকেন্ডেরটা লাগাচ্ছি। সেকেন্ডেরটাও একই রকমভাবেই আমি লাগাবো, দেখে নাও। একটু ধৈর্য ধরে, যেহেতু তোমরা বিগিনার্স রয়েছো একটু ধৈর্য ধরেই কাজটা তোমাদের করতে হবে, একেবারেই হয়ে যাবে না, আমাকেও শিখতেই হয়েছে, একেবারেই কেউ পেরে যায় না। ভালো করে চেপে দেবে ওটাকে নিজের আই ল্যাশেসের সাথে। আর যদি মনে হয় তাহলে এই ফলস আই ল্যাশেস লাগানোর পরে এক কোট করে মাস্কারা অ্যাপ্লাই করে নিতে পারো। আমার চোখে আই ল্যাশেস লাগানোর পরে জলে ভরে যায়, তাই জন্য একটা ইয়ারবাডস দিয়ে আমি চোখের জলটা ভালো করে মুছে নিচ্ছি। চোখের কোনায় ইয়ারবাডসটাকে হালকা করে প্রেস করে আমার ফলস আই ল্যাশেস লাগানোটা হয়ে গেছে। এরপর আমি একটা আমার সাথে এক্সপেরিমেন্ট করেছিলাম, কেন করেছিলাম আমি জানি না, আমার হঠাৎই মনে হয়েছিল আমার একটু রেড আই শ্যাডো দিলে চোখটা ভালো লাগবে। তো সেই জন্য আমি ল্যাশেস লাগানোর পরে আই শ্যাডোটা অ্যাপ্লাই করেছি। তো তোমরা এটা ভুলেও করতে যেও না, যদি মনে হয় তো করতে পারো, সেটা নিজের দায়িত্ব। হ্যাঁ, কিন্তু আগেই তোমরা আই শ্যাডো যে যে কালারের দেওয়া তোমাদের প্রয়োজন থাকবে তো তোমরা সেটা দিয়ে নিতে পারো। তো আমি রেড আই শ্যাডোটা এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি দুটো চোখেই, ভালো করে আমি অ্যাপ্লাই করে নেব। আমি এটা কেন করেছি আমি নিজেও জানি না, সত্যি আমি এরকম কোনো দিন করে থাকি না, কিন্তু সেদিনকে কী মনে হলো যে আমি এরকম করে নিচ্ছি। এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। আমি এখানে রেড কালার একটা লিপস্টিক অ্যাপ্লাই করছি। এবার আমি অ্যাড করছি ব্লাশার। ব্লাশার আমি কি দিয়ে অ্যাড করি সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। আমি এখানে যে লিপ কালারটা ইউজ করেছি আমি সেই লিপ কালারটা দিয়েই আমি আমার ব্লাশারটা অ্যাড করেছি। যেহেতু আমি কোনো ব্লাশার এমনিতেও কিনিনি বা আমি সেরকম ইউজ করি না দেখে আমার কাছে নেই, সেই জন্য আমার মনে হলো যে এই লিপস্টিকটা দিয়ে ব্লাশারটা আমি অ্যাড করি।
তো তোমাদের কাছে এটা একটা জুগাড়ও হয়ে যেতে পারে। যদি তোমাদের কাছে ব্লাশার না থাকে তো তোমরা যেই কালারের লিপস্টিক অ্যাপ্লাই করবে সেম কালারের ব্লাশার বা কোনো রেড কালারের লিপস্টিক দিয়ে ব্লাশার অ্যাপ্লাই করতে পারো। আর ব্লাশার অ্যাপ্লাই করার সময় অবশ্যই কিন্তু স্মাইল করবে। তো হয়ে গেছে আমার সাজুগুজু, দেখে নাও। এরপর আমি অ্যাড করব একটা টিপ আর কানের দুল। দেখে নাও আমি এই অক্সিডাইজ কানের দুলগুলো পরছি। বন্ধুরা, যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, কারণ আমি ওখানে প্রচুর ফটো আপলোড করি আমাদের ডেলি লাইফস্টাইলে কী ঘটে না ঘটে প্লাস সব কিছু সম্বন্ধে আপলোড করি। তো অবশ্যই আমাকে ফলো করো @trendylifestyle13। আর আমাকে ফেসবুকেও ফলো করতে পারো, ট্রেন্ডি লাইফস্টাইল বলে আমার পেজ আছে, তো সেখানেও আমাকে ফলো করতে পারো। আর আমার আজকের এই লুকটা দেখে নাও। আজকে আমি শাড়ি পরিনি, আজকে আমি একটি শারারা সেটের সাথে, স্কার্ট সেটের সাথে এই হালকা মেকআপ লুকটা ট্রাই করেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম লাগছে আর মেকআপ লুকটা কেমন হলো, ভিডিও কীরকম লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের সাথে কমেন্টে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। তো আর ভিডিওটা যদি মনে হয় যে হেল্পফুল তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। আর আমার চ্যানেলে যে নতুন আসছো সে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ আমি ভবিষ্যতে তোমাদের জন্য আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে চলেছি। নানান রকমের বিষয়ের ওপর আমি ভিডিও আনতে চলেছি, শাড়ি রেপিংয়ের ওপর, নানান রকম বিষয়ের ওপর। তো অবশ্যই 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো দেখা হবে পরের একটি ভিডিওতে, ততদিনের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।